ভিউয়ার্স, যারা চমৎকার কন্ডিশনে টয়োটা প্রোবক্স একটি গাড়ি খুঁজছেন, একদম ফুল ফ্রেশ, বাজেট কোনো সমস্যা না, গাড়ি ফ্রেশ হইতে হবে, তাদের জন্য আজকের এই গাড়িটা চলুন আপনাদেরকে দেখাই। প্রথমেই সামনের সাইডটা দেখাই আপনাদেরকে, দেখেন কোথাও কোনো ফাটা ছিঁড়া নাই, টুকিটা কি আপনার একটু দাগ ছিল, টাচ আপ রং করা হয়েছে, দেখেন একদম ফুল ফ্রেশ। এই যে নিচে উরপের গ্রিল, তারপরে যে নিচের গ্রিলটা দেখেন একদম ফুল ফ্রেশ, তারপরে এই যে হেডলাইট এগুলো অরিজিনাল আছে, ঠিক আছে। তারপরে যে এদিকে আছেন এই যে মাডগার্ড খুব ভালো আছে, ঠিক আছে। শুধু সামনে এই গ্লাসটা চেঞ্জ আছে, সামনের গ্লাসটা আসুন দেখাই, সামনের গ্লাসটা চেঞ্জ বুঝবেন কীভাবে। এখানে একটা অরিজিনাল গ্লাসের একটা লোগো থাকে, ওটা নাই, এটা চেঞ্জ হয়েছে, যে দেখতেই পারতেছেন। তারপরে আসেন দরজাগুলো খুলে দেখাই আপনাদেরকে, পিছিয়ে যাও একটু, পিছিয়ে যাও। এই যে দেখেন দরজার বিটগুলো একদম ফুল ফ্রেশ, দেখতেই পারতেছেন। তারপরে এই যে এদিকে আনো, এদিকে আনো, দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িতে। পিছনের দরজাটা দেখে আসুন, আসো। এই যে পিছনের দরজাটা দেখেন একদম ফুল ফ্রেশ, ভিতরে ভিতরে দেখো, ভিতরে ইন্টেরিয়র একদম ফুল ফ্রেশ, কোথাও একটু কাজ করাতে হবে না আপনাদের। সিলিংটা দেখাও, সিলিং এই যে সিলিংটা দেখতে পারতেছেন, জাস্ট শুধু একটু ওয়াশ করলেই চকচক করবে। আসো, পিছনের ব্যাকটা ব্যাকটা দেখাই, এই যে দেখেন ব্যাকটালা, আসো এই যে ব্যাকটালার বিট দেখেন, এদিকে দেখাও, এই যে এদিকে দেখাও, এই যে এই যে বিটগুলো দেখতে পারতেছেন, একটু খোলা হয় নাই কোথাও, একদম চিপা চাপা সব খুলে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে বুঝতে সুবিধা হয়। দেখতে পারতেছেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, সব অরিজিনাল। চলুন এখন ওই পাশে দরজাটা খুলে দিই, ধরো লাগাও, ধরো এই যে দেখেন পিছনের ডাইন পাশের দরজাটা, পিছনের ডাইন পাশের দরজা, এই যে প্যাড একদম ফুল ফ্রেশ, এই বিটগুলো দেখাও, এই যে বিটগুলো দেখাও, দেখো ফুল ফ্রেশ, যেগুলো দেখাও, হ্যাঁ সামনের ডাইন পাশের দরজাটা দেখাই, এই যে দেখেন সামনের ডাইন পাশের দরজা, কোনো একচুল খোলা কাটা পাবে না গাড়িটা, দেখি এদিকে। এবার বনেটটা টান দিলাম, বনেটটা দেখাবো, এই যে মিটার, ড্যাশবোর্ড দেখতে পারতেছেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, ধরো এই যে দেখেন একদম ভিতরটা এখন পর্যন্ত রং করা হয় নাই, যা আছে তাই, জাস্ট শুধু একটু ওয়াশ করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। এই যে দেখেন চেজিস নাম্বার একদম ফুল ফ্রেশ, বললাম তো যাদের বাজেট আছে, ভালো ফ্রেশ গাড়ি খুঁজছেন, তারা এই গাড়িটা, এই ভিডিওটা বা এই গাড়িটা নিতে পারেন। গাড়িটা পুরোটা ঘুরে দেখাই, মডেল রেজিস্ট্রেশন দাম ভিডিও লাস্টে বলতেছি আপনাদেরকে। গাড়িটা দেখেন, এখন আপনাদেরকে মডেল রেজিস্ট্রেশন দামের বিষয়ে কথা বলবো। মডেল 2011, রেজিস্ট্রেশন 2017 সাল, এবং ট্যাক্স টু গেইন আছে আপনার 8 অক্টোবর 2023, ফিটনেসের মেয়াদ আছে 21-10-2024 সাল, ট্যাক্স টু গেইন ফিটনেস কাগজ ফুল কমপ্লিট আছে, নিবেন আর চালাবেন, এক টাকা কাজ নাই, তা তো গাড়ি দেখেই বুঝতে পারছেন। গাড়ির দাম চাচ্ছি 8,90,000 টাকা, দাম নিয়ে কথা বলা যাবে। ভিউয়ার্স, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আরও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।